প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে ডিসেম্বর 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সাফলা ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের শরীকান্দি গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক মিঠু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। এখানে সবসময় দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায়, তবে দুধের গাভী বেশি পাওয়া যায়। এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে, এর জাতমান কোয়ালিটি, দুধের গরু থাকলে সঠিক দুধ, এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন, অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে ভাইয়া। আচ্ছা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তো মিঠু ভাই, যারা শুরুতে নতুন দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ আপনার খামারের অবস্থানটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ মিঠুউদ্দিন শেখ, আমার বাড়ি মোলাড ইউনিয়ন শরীকান্দি গ্রাম, থানা ঈশ্বরদি, জেলা পাবনা। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, আর সাপলা ডেয়ারি ফার্মের মালিক আপনি? মালিক আল্লাহ পাক, আমি এটা উসিল্লা, মালিক তো একজনই হয়। আচ্ছা, পরিচালনা তো আপনি করেন? জি, পরিচালনা আমি করি ভাইয়া। আচ্ছা, প্রতি সপ্তাহে তো গরু নিয়ে আসেন না, নতুন নতুন গরু? এই প্রতি সপ্তাহে আজ নতুন নতুন গরু নিয়ে আসি, আপনি তো প্রতি সপ্তাহে একটা করে অ্যাড দিচ্ছেন। আচ্ছা, এই সপ্তাহে কী কী জাতের গাভী নিয়ে আসছেন? আজকে আছে হলস্টার ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, আর একটা শায়াল আছে। আচ্ছা, মোটামুটি তিন জাতের গরু আছে? তিন জাতের গরু আছে। বাচ্চালা? বাচ্চালা, সব বাচ্চালা? চারটা বাচ্চা, পাঁচটা বাচ্চা, একটা বাচ্চালা, আর হচ্ছে আপনি দুটা প্রেগনেন্ট। দেখাবেন কয়টা? ছয়টা? সাতটা? সাতটা গরু তো খামারে আরো আছে, ওগুলো দেখাবেন না? গরু যেগুলো খামারে আছে ওগুলো সব বায়না করা রয়েছে। আচ্ছা, ওগুলো পরবর্তীতে দর্শকদের কাছে চলে যাবে? হ্যাঁ, ওগুলো বুধবার দিন নিয়ে যাবে। আচ্ছা, আর আজকে দেখানোর মতো সাতটা গরু আছে? আছে, হ্যাঁ। দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন? দুধের গ্যারান্টি তো আমি গরু বিক্রি করি। কিভাবে দুধের গ্যারান্টি দেন? যারা আসে যে এই যাপারে আসছে, এরা আসে যে দোয়ান করবে, দোয়ান করে দেখে শুনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে তো অবশ্যই দর্শকরা বুঝছে যে আজকে কাস্টমার সাক্ষাৎকার আমি দিব, তো আপনার গরুগুলোর দাম জানাবেন, সর্বনিম্ন কত দামের গরু আছে? একটা একরকম কিনে আসছে, আমি একটা একরকমই বলবো। তাহলে আপনার সাথে কথা শেষ, আমি একটু আপনাদের কাস্টমার একটু অভিজ্ঞতা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা একটু জোরে কথা বলবেন, আপনার নাম কি? সুপিয়া। আচ্ছা, আসছেন কোথা থেকে আপা? মানিকগঞ্জ থেকে। সুদূর মানিকগঞ্জ থেকে? মানিকগঞ্জ সদর। আচ্ছা, এখানে কি কি কিভাবে আসলেন, বাসে? না, এসি। হ্যাঁ, বাসে এসি, লঞ্চে এসি। এরকম আসছেন? লঞ্চে আসছেন, এরপরে বাসে আসছেন? আচ্ছা, এই সাপলা ডেয়ারি ফার্মে আসছেন? হ্যাঁ, মিঠু ভাইয়ের কাছে? হ্যাঁ, মিঠু ভাইয়ের কাছে আসছি। আচ্ছা, কবে আসছেন আপা? কালকে। গতকালকে? হ্যাঁ। আচ্ছা, মাগদা জানে আসছি। আচ্ছা, থাকছেন কোথায়? এই জায়গায়, মিঠু ভাইয়ের বাসায়। আচ্ছা, আপনার সাথে আমি একটু কথা বলি, আপনি একটু এক্সচেঞ্জ হন, ভাই কথা জোরে বলে, ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, মিঠু ভাইয়ের এখানে আসছেন? হ্যাঁ। গতকালকে আসছেন, ওনার এখানেই থাকছেন, থাকা খাওয়ার সুযোগ সুবিধা দিছে? হ্যাঁ, মিঠু ভাই খাবার দাবার দিছে, খুব ভালো থাকছি, খুব ভালো। আচ্ছা, তো ওই যে উনি ভিডিওতে অনেক গল্প করে, আমরা দর্শকদের, আমি এখানে প্রতিবেদনে এসে বলি যে চিকন লোক কিন্তু গল্প বেশি করে, দর্শকরাও কমেন্ট করে। আসলে যে ভিডিওতে বলে এখানে আসলে থাকা খাওয়ার সুযোগ আছে, গরুগুলো দেখে নেওয়ার সুযোগ আছে, দহন করে নেওয়ার সুযোগ আছে, বাস্তবে এসে আসলে আপনারা কি পাচ্ছেন, এটা একটু আমাদের জানাবেন তো। হ্যাঁ, বাস্তবে আসছি, এখন মিঠু ভাই লোক খুব ভালো, গরু দোয়ানো হবে, দেখবো, দুধ দোয়াবো। আচ্ছা, দহন করার সুযোগ দিচ্ছে না? হ্যাঁ, দোয়ান করার সুযোগ দিবে বলছে। হ্যাঁ, দিবে, মানে নেড়েচেড়ে গরুগুলো দেখতে দিচ্ছে? হ্যাঁ, নেড়েচেড়ে গরুগুলো দেখতে দিচ্ছে, আমরা নেড়েচেড়ে দেখছি আর কি গরু। আচ্ছা, গরু তো সে ভিডিওতে গল্প করে যে অনেকগুলো তার কাছে গরু থাকে, 15টা থাকে, 20টা থাকে? থাকে, অবশ্যই থাকে, আছে, এত আছে, গরু আছে। আজকে যে সরজমিনে আসছেন, ভিডিও তো দেখেন নাকি? হ্যাঁ, অনলাইনে ভিডিও দেখেন না? অবশ্যই দেখি। তো বাস্তবে কি মিল আছে, এরকম গরুই দেখেন নাকি? মিল আছে, মিল আছে। জুম টুম করে দেখাই? না না, মিল আছে, বড় বড় গরুই তো নিয়ে আসছে নাকি? হ্যাঁ, বড় বড় গরু আনছে, বা মাঝলা সাইজের গরু আছে, সব কোয়ালিটির গরুই তো মিঠু ভাইয়ের কাছে আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের, শুভকামনা রইল আপনাদের জন্য, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মিঠু ভাই চলেন, কথা আর আজকে বাড়াবো না, এক এক করে এগুলো সঠিক যে বর্ণনা, দুধের যে বর্ণনা, ইনশাআল্লাহ এটা আস্তে আমাদের দেখেন। এক নম্বর সিরিয়ালে মিঠু ভাই বাচ্চা সহ সাদা কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাইয়া। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, মাঝারির থেকে বড় গাভী? জি ভাইয়া। আচ্ছা, দাঁত কয়টা? এটা দুই দাঁত, মাত্র দুইটা? জি। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিয়েছে। কি বাচ্চা ভাই? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান সার বাচ্চা হয়েছে ভাইয়া। হলস্টিয়ান ফ্রিজিয়ানের সার বাচ্চা। বাছুরের বয়স কি রকম? বাছুরের বয়স আজকে 9 দিন। 9 দিন ফুল? আচ্ছা, দুধ ক্লিয়ার আসছে? এখনো দুধ ক্লিয়ার হয় না, এখনো বিলাট ভাঙতিছে। কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে এখন মনে করেন? যে শতকরা 75% হয়েছে, 25% বাকি, এখনো 25% দুধ বাকি আছে, বিলাট ভাঙতিছে এখনো। আচ্ছা, এখনো রক্ত ক্লিয়ার হয়নি? না না। আচ্ছা, ময়লা টয়লা ক্লিয়ার হয়ে গেলে আপনার? সব ক্লিয়ার, ওই ফুল টুল সবই পড়ে গেছে, এখন বিলাট ভাঙতেছে, ময়লা ক্লিয়ার হলে মনে হয় দুধটা আরো বেশি আসবে। এখন কত লিটার পাচ্ছেন? এখন দুই বেলা 15-14 পাচ্ছি। এখন দুই বেলায় 14-15?
আচ্ছা, কোন দর্শক যদি আজকাল আসে, যেমন এই যে আপারা আসছে, এক ভাই আসছে ওনার হাজবেন্ড, তো ওনারা যদি এই গরুটাই দহন করে নেয়, ওনাদের কত লিটারের কথা বলছেন, কত লিটার দুধ দিবেন? তারা সারা জমিনে দেখবে দোয়ায়, আমরা কালকে দোয়াইছি 10 লিটার 9:30 হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আশা করছি সকালবেলা 10:30 আসবে, সকালে 10:30। জি, বিকেলবেলা বাচ্চা খাবারের পরে, বিকেলবেলা বাচ্চা খাওয়ার পরে মনে করেন যে 3:30 দোয়ানো হয়েছে। আচ্ছা, এই যে আপারা আসছে সুদূর মানিকগঞ্জ থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে আপনাদের কাছে লোকজন আসে গরু কিনতে, সবাইকেই তো থাকা খাওয়ার সুযোগ দেন না? আমাদের বাসায় আসবে, আমার কথা, যারা আসবে আমাদের বাসায় থাকবে, খাওয়া দাওয়া করবে, কোনো 10 টাকা তাদের খরচ নাই। যদি না গরু পছন্দ হয়, দুধে না মেলে, তাহলে কি জোরাজুরি আসবে? না না না, কোনো জোরাজুরি না, তারা আসবে, তারা সময় সময় বিদায় নিয়ে চলে যাবে। গরু না কিনলে আমার মন খারাপ হয়ে যাবে মিঠু ভাই? না, কাস্টমার টাকা দিয়ে কিনবে, তাদের চয়েস পছন্দ হতে হবে। তো বারবার ভিডিওতেও বলেন 10 দোকান দেখে এক দোকান থেকে সদাই করতে, সমস্যা নাই, এখানে 10টা ফার্ম আছে, দেখবে। আপনারা আসছে, ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন, এক মিনিট এদিকে আসেন। আচ্ছা, এদিকে আসেন ভাই, এদিকে। কালকে তো রাতে গরু উঠছে, আসছিল সিলেট, সিলেট থেকে কয়টা নিয়ে গেছে আপনি বলেন, এদিকে তাকান, আপনি বলেন। সিলেট থেকে এসে 2টা গরু নিছে কালকে, আসছিল দেশের, দেশের তো এরকম বিভিন্ন জেলা থেকে লোক আসে। আচ্ছা, কালকে 2টা গরু আপনাদের সামনে নিছে, কাল রাতে 2টা গরু দেখে শুনে নিতে দিছে? হ্যাঁ, দেখে শুনে নিছে। আচ্ছা, আপনারা তো দুধ দহন করবেন? হ্যাঁ, আমরা দুধ দহন করব। আচ্ছা, তো মিঠু ভাই, তো মিথ্যা কথা বলতিছে না, কালকে ছেলে শুনলাম ইত থেকে আসছিল, হবিগঞ্জ থেকে দুইজন, ঠিক আছে, দুইজন আসছিল, দেখেন আমি তাদের ভিডিও রেখে দিছি, দেখেন গরু কিভাবে আমরা তুলে দিছি, আমরা সাক্ষী প্রমাণ সব রেখে দিই, ঠিক আছে, এক মিনিট আপনি লাইনে থাকেন, আমি আপনাকে দেখাই দিই। ভাইরে, আমার কথাই মনে হয় মিঠু ভাই খুব মানে রাগ করে গেছে যে আমি একটু, আপনি তো আমাকে, আমি আসলে কাউকেই ছাড় দিয়ে কথা বলি না, এটা হচ্ছে মানে আমি প্রতিবেদন এভাবেই করি, আপনারাও নিজেরাও প্রতিবেদন দেখেন। আচ্ছা, মোটামুটি সবাই আসলে, দেশের বিভিন্ন জেলা থেকে আসলে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা, সব ধরনের সুবিধা আছে, মানে যারা দেখেন গরু নিয়ে গেছে কালকে, এ দেখেন। আচ্ছা, দেখেন, দেখছি ভাই ক্যামেরা তো ওইভাবে রাখছি। হ্যাঁ, আচ্ছা, যেটা দেখতেছিলাম সেটার ব্যাপারে কথা বলি মিঠু ভাই, এই গরুটা দুধের গ্যারান্টি 15টা, দাম কত? দাম চাচ্ছে এটা 1,85,000 টাকা, 1,85,000, সার বাচ্চা সহ, সার বাচ্চা সহ, দরদাম করে দর্শকরা আলোচনার মাধ্যমে হালকা। আপনি তো জানেন যে আমি সীমিত পয়সার লাভে বেশি গরু সাপ্লাই দিই, আপনি গত সপ্তাহে আমার কয়টা গরু সাপ্লাই ইয়ে করছেন, একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, এটা কি জাতের মিঠু ভাই? ইন্ডিয়ান জার্সি গরু ভাইয়া, ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, ইন্ডিয়ান জার্সির দাঁত কয়টা? এটা 4 দাঁত হয়েছে ভাইয়া, 4 দাঁত। জি, কত নম্বর বাচ্চা? এটা প্রথম বাচ্চা দিছে, 4 দাঁত প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? এটা বকনা বাচ্চা হয়েছে, লাভি পড়ে নাই ভাই, দেখেন বাচ্চার লাভি পড়ে না, কয়দিন বাচ্চার বয়স দেখেন, বকন বাচ্চা, বকনা বাচ্চা, বাচ্চার এখনো নাভি পড়ে, কত, 5-6 দিন বাচ্চার বয়স? এই যে মনে হয়েছে 5-6 দিন। 1 সপ্তাহ ধরে নিলাম, 1 সপ্তাহ হয় নাই এখনো, 6 দিন এমনই। আচ্ছা, 6 দিনে কেমন দুধ পাচ্ছেন গরুর থেকে? এটা আমি সকালবেলায় পাচ্ছি ভাই, 13 লিটার সকালে, এক টানে। আর বিকেলবেলা দুয়াইলে পরে আবার মনে করেন যে এখন 5 হয় বাচ্চা খাবার পরে, কিন্তু বাচ্চা খাবার পরেই, তার মানে সকাল বিকাল 13-5 18 লিটার গ্যারান্টি, কত লিটার? 18 লিটার গ্যারান্টি দেবো, যে প্রান্ত থেকে আসুক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে 18 লিটার দুধের গ্যারান্টি। মুখের কথা না হলে আপনি আমার বাসায় আসবেন, যেমন এই যে আফার আসছে, ভাই আসছে, এমন আসে আমার বাসায় থাকে, অবশ্যই গাভী গরু কিনবে, সারা জমিনে এসে দেখে শুনে কিনবে, সারা জমিনে এসে দোয়া দেখে নিয়ে গেলে পরে আপনারা কেউ ঠকবেন না। দাম কত মিঠু ভাই? দাম চাচ্ছে এবার এটা 2,30,000, 2,30,000 দরদামের সুযোগ আছে, হালকা আলোচনার মাধ্যমে বিক্রি, প্রতিটাতেই তো দরদামের সুযোগ আছে। এটা সরাই দেন, আমরা 3 নম্বরে গাভী দর্শকদের দেখি, 3 নম্বর সিরিয়ালে বড় বাচ্চা সহ একটা গাভী গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা জার্সি গরু ভাইয়া, জার্সি। জি, বিগ সাইজ বাচ্চা সহ? জি স্যার ভাই। আচ্ছা, কি বাচ্চা? এটা বকনা বাচ্চা হয়েছে, জার্সি ব্রিডের। হ্যাঁ, জার্সি ব্রিডের অরিজিনাল বাচ্চা, বাচ্চার উলান টুলান সেই সুন্দর ভাইয়া। কয় মাস বয়স বাচ্চার? বাচ্চার বয়স আজকে মনে করেন 27 দিন, মাত্র 27 দিন, মাস হয় নাই, মনে হচ্ছে যে কত মাস হয়ে গেছে, কিন্তু না, গরুটা কত বড়, বাচ্চার কত বড় হয়েছে, আর জার্সি বাচ্চা এমনি বড় হয়। আচ্ছা, 27 দিন, এটা হচ্ছে আপনার বর্ণনা অনুযায়ী? জি, 25-26 দিন বয়স এমনই হবে, তারও বেশি আছে ভাই? না, মাস হয় নাই ভাইয়া, মাসের উপরে বাচ্চার বয়স হয়ে গেছে। আচ্ছা, আপনি বলেন কয়দিন হয়েছে? আপনি বলেন আমার কাছে 1.5 মাস লাগতেছে বাচ্চার বয়স সর্বনিম্ন। আচ্ছা, আপনি 1.5 মাসই ধরেন, আপনি তো বাচ্চা সহই কিনেছেন। জি, আচ্ছা, তাহলে তো আপনি এত গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আচ্ছা, আমরা গরু ব্যবসা করি, গরু দেখলেই আমরা টের পাই যে এই বাচ্চা, আমরা প্রতিবেদন করি, আমার কাছে লাগতেছে 1.5 মাস এবং ওলান পালান বাচ্চা সুন্দর আছে, আপনি এটা বলতে পারেন যে বাচ্চাটা হাই কোয়ালিটির, ভালো পার্সেন্টের, কিন্তু 27 দিন বাচ্চার বয়স বলতে পারেন না, বাচ্চার বয়স 1.5 মাস, 1.5 মাসে দুধ ক্লিয়ার? জি, দুধ ক্লিয়ার। দাঁত কয়টা বলছেন?
এরা চার দাঁত ভাইয়া, চার দাঁত, প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা দিছে। আচ্ছা মিঠু ভাই, দুধ আছে কত লিটার? এই দুধ আছে দুই বেলা 13 লিটার। 13 লিটার জি। গ্যারান্টি কত লিটার? গ্যারান্টি 13 লিটারই পাচ্ছি আমি সারা বাংলাদেশে। 13 লিটার যেখানে আসুক আমার বাড়িতে এসে দুয়াই নিয়ে যাবে সে। আচ্ছা গরু বিগ সাইজের, বাচ্চাও বিগ সাইজের, এই বাচ্চাগুলো কাটার কোনো ভয় নাই? না এসব বাচ্চা তো কোনো কাটার ভয় নাই, এখন সারা বাংলাদেশে এইভাবে নিয়ে যাওয়া যাবে না। শীতের দিনে আপনি ছোট ছোট বাচ্চা কেতারি বাচ্চা কিনলে তো ওগুলা মনে করেন একটু বাচ্চা তলাবারটা সুন্দর আছে, একটু দেখাই দেই, দেখি ধরেন তো। এই দেখেন, আচ্ছা এই দেখেন বাচ্চারা উলান টুক তাকাই, দেখেন দেখছেন এখন এক থোপা, এর ভবিষ্যতে কি হবে দেন? না হাই কোয়ালিটির বাচ্চা হবে। এটা দেন তো রুই মাছ। আচ্ছা এসব বাচ্চা কিভাবে কাটবে? দাম কত বাচ্চা সহ? ১৬৫,০০০ বাচ্চা সহ? বাচ্চা সহ। আচ্ছা এগুলোটা মোটামুটি পর্তায় আছে, বাচ্চাটা আলাদা বিক্রি করলে তো করেই, বাচ্চাটা আলাদা বিক্রি করলে দাম কি রকম? আলাদা বিক্রি করবেন না তো, মা আর বুক খালি করে বাচ্চা বেচা যাবে না তো ভাই, ওই বিক্রি করবেন না ভাই? না না না, এটাতে দরদামে সুযোগ দিবেন? হ্যাঁ আলোচনার মাধ্যমে বিক্রি করবেন। এটা সাইড করে দেন, পরবর্তীতে আমি দর্শকদের দেখাই। চার নম্বর সিরিয়ালে মিঠু ভাই আরো একটি সুন্দর দেখতে গাভী গরু নিয়ে আসলেন, লাল রঙের, এটারও বড় বাচ্চা। এটা কি জাতের গাভী? এটা জার্সি গরুই ভাই, মায়েরও থুতনির থেকে কম্বল, মেয়েরও থুতনির থেকে কম্বল, মানে ইন্ডিয়ান জার্সি না? ইন্ডিয়ান জার্সি ভাইয়া। আচ্ছা ইন্ডিয়ান জার্সির দাঁত কয়টা জোয়ান লাগে? দুই দাঁত ভাইয়া, প্রথম বাচ্চা দিছে। মাত্র দুই দাঁত? হ্যাঁ প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা জি। কি বাচ্চা কোলে? সার বাচ্চা ভাই, খুব হাই কোয়ালিটির বাচ্চা না? কোয়ালিটি মানে বাচ্চা পার্সেন্ট কি দেখছেন আপনি? আচ্ছা কতদিন বয়স বাছুরের? বাচ্চার বয়স আজকে মনে করেন 20-22 দিন হয়েছে। 20-22 দিন? আচ্ছা এই যে দেখেন 20-22 দিনের বাচ্চা বলছেন, বোঝাই যাচ্ছে যে 20-22 দিন বয়স, কিন্তু ওইটার বাচ্চার বয়স আমি যেটা বলছি ওইটাই ভাই। এটা যদি বকনা বাচ্চা হয়তো তাহলে ওর থেকে আরো লম্বা হয়তো, এটা সার বাচ্চা দেখছেন, বাচ্চার ভোল্টেজ কেয়ার লাবি টাবি গুলা দিক দেখছেন, গলার সরমর গুলা কি সুন্দর। এগুলো দুধ ছাড়লে হাই কোয়ালিটির বা হাই দামের বাচ্চা হবে? বাচ্চাটা দুধ ছাড়লে 1,00,000 টাকা কেউ দিবেই না ভাই। আচ্ছা সবাই লাগবে না। এখন ইন্ডিয়ান জার্সির দুধ পাওয়া যাচ্ছে কিরকম? এটা আমি দুধ পাচ্ছি দুই বেলা 14 লিটার। দুই বেলা 14 লিটার? সারা বাংলাদেশ গ্যারান্টি কত? গ্যারান্টি উলান কিন্তু ভাইয়া দুধ মানে কোন থেকে বাড়ায় আচ্ছা এটা বোঝা যায় না। গ্যারান্টি দিবেন কত লিটার? হ্যাঁ ভাই 14 লিটারই দেবো। আপনি তো গ্যারান্টি দিবেন, তাহলে তো উলান দেখে দর্শকদের লাভ নাই না, এখানে আসবে দুধ দেখবে, এখানে আসবে দুই বেলা দুয়াই লিবে, মিললে লিবে না মিললে তো দরকার নাই। দাম কত বিটু ভাই? দাম চাচ্ছে এটা ভাই 1,60,000 টাকা। 1,60,000? বাচ্চা সহ এবং দরদামের সুযোগ আছে আলোচনার মাধ্যমে হালকা। আচ্ছা এটা সরাই দেন, চলেন পরবর্তীতে আমি দর্শকদের দেখাই। দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, মিঠু ভাই কি জাতের এটা? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান? দাঁত? দাঁত চার দাঁত। চার দাঁত জি ভাইয়া। প্রেগনেট? প্রেগনেট। কত মাসের? সেকেন্ড রাউন্ড ভাই, 9 মাস। 9 মাস পড়ছে, সেকেন্ড টাইম বাচ্চা দিবে? 9 মাস শেষ নাকি 9 মাস শুরু? না 9 মাস চলতেছে, মানে রানিং চলতেছে। রানিং চলতেছে। আচ্ছা একটু তলার ঝোলটা দেখা যাবে? খুব সুন্দর ভাইয়া দেখেন, একটু তলার ঝোলটা একটু টান দেন। এই দেখেন বস্তা দেখছেন, বস্তা চারটা বান্ধ দেখছেন চার জায়গা, যখন আপনার পালান ছাড়ি দিবে ভাই এ মনে করেন যে এক ডালা হয়ে যাবে। দেখেন আর পাইপগুলা দিক তাকায় দেখেন, এর পাইপগুলা দিক তাকায় দেখেন, দুধের ভ্যালগুলা দেখছেন কি মোটা। আচ্ছা আর উলানে জায়গা কি দেখছেন এ দেখেন। এখন কিনলে গ্যারান্টি কি কি মিঠু ভাই? হ্যাঁ এখন যে নিবে মনে করেন যে আমার কাছ থেকে চেক করে নিয়ে যাবে, আমি চেক করে নিয়ে আসছি। আচ্ছা বাটাট সব ক্লিয়ার ভাই, আমি তো টাকা দিয়ে কিনছি ভাইয়া। আপনি তো দেখেই কিনছেন নাকি? টাকা দিয়ে দেখে শুনে কিনে নিয়ে আসছি, আমি তো চোখ বুঝে কিনি নাই, আমার তো বিক্রি করতে হবে। মানে যে কিনবে সেও তো চারি পদে দেখে কিনবে নাকি? চারি পদে দেখে তো কিনবে। বাট যারা গ্যারান্টি দিবেন না অনলাইনে কিনলে সমস্ত? আচ্ছা কোনো খুঁত থাকলে সে নিবে না, দরকার নাই, যে গাড়িতে যাবে সেই গাড়িতেই ব্যাগ পাঠাবে, সেই গাড়িতে ব্যাগ পাঠাবে। আবার যদি মনে করেন কি যে কেউ যদি বলে যে গরুটা আমি কিনে রাখবো ভাই, বাচ্চা হলেও আমি নেবো, তা তো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, না সমস্যা নাই। দামে কত মিঠু ভাই? দাম চাচ্ছে এটা ভাই 1,65,০০০। 1,65,০০০ রেডি হলে এগুলোর দাম কি রকম হবে? এটা যদি আপনার নামা নামাকালে ফুল রেডি হলে পরে ভাই 200-এর উপরে যাইতে হবে বাচ্চা দিলে। দুই পারে দাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের ধারণা, দর্শকটা নিজেদের ধারণা মতে কিনবে, দর্শক এটা বিচার করলে উলান গুলান দেখতে হবে, পার্সেন্ট কত দেখতে হবে, তারপরে সে দাম করে নিতে হবে, আমার কথা যেন না লাগে। এখনকার দাম বললেন কত? 1,65,০০০। এটা সাইড করে দেন, চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন। সবশেষ মিঠু ভাই সাদা কালো রঙের আরো একটি বড় গাভী গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? হলস্টার ফ্রিজিয়ান ভাইয়া। এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাইয়া। দাঁত কয়টা? এটা ভাই দাঁত হয়েছে 6 দাঁত। এখনো মনে করেন যে হচ্ছে আপনার 4 কেজি পাচ্ছি আমি, 4 কেজি জি। আচ্ছা মুগ্ধ যে দুধ বলবেন গ্যারান্টি দিতে হবে, সে দুয়াই নিবে 4 কেজি দুধ তো আমি উলান থেকে ইনশাল্লাহ ছাগলেরই তো হয়। আচ্ছা 4 লিটার দুধ দি গ্যারান্টি? আমি তো বলতে পারতাম যে 6 লিটার হচ্ছে। আচ্ছা আমি তো 4 লিটার কেন বললাম। দাম কত এটার? এটার দাম চাচ্ছি ভাই 1,55,০০০ টাকা। 1,55,০০০? 1,55,০০০ টাকা। দরদাম কি সুযোগ আছে? হালকা ভাই, সীমিত পয়সা। আচ্ছা মিঠু ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আচ্ছা জানাচ্ছি ভাইয়া, আমার ফোন নম্বর হচ্ছে 01778669
8821 এটা তিন মহর্ষ পাচ্ছে তিন মহর্ষ সবই আছে ভাইয়া তো সবশেষ আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে যারা নিয়মিত আপনাকে ফলো করে দেখে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি দর্শক ভাইদেরকে বলতে চাচ্ছি ভাই যে যেখান থেকে গাভী কিনবেন কারোর মুখের কথা না শুনে দুধের গাভী কিনলে সরাসরি খামারে আসবেন খামারে এসে তার বাসায় থাকবেন থেকে সকাল বিকাল দোয়ান করে দেখে নিয়ে গেলে আর কোনো সন্দেহ নাই কাউকে আর কৈফিয়ত দেওয়া লাগবে কৈফিয়ত না আর কোনো মনে করেন যে ভয়ও থাকবে না আমার কথা এটা যে যেখান থেকে আসবেন সরাসরি খামারে আসবেন দুধের গাভী কিনলে খামারে এসে দোয়ায় নেবেন বাচ্চাটা ছাড়বেন যে এগুলো বাচ্চাটা কিনা কোনো ন্যাংরা খুঁড়ো আছে কিনা হাঁটায় ফিটিয়ে দেখবেন আমি দাঁত বললাম দাঁতগুলো ঠিক আছে কিনা সব সাইট কমপ্লিট করে গরু কিনলে আর কেউ ঠকবেন না আর আপনাদের এখানে আসলে তো সব রকম সুযোগ সুবিধা আপনারা সব সুবিধা আমার বাসায় আসবে সে থাকবে খাবে এই যে আপনারা যে আসছে আপনারা কি আছে এখানে ওনার তো দুধ দহন করছে এবং মাপছে শুনলাম 10 কেজি আপনি বলছেন 9.5 লিটার দুধ হইছে হাফ কেজি কম বেশি হয় আচ্ছা একটু থাকলে একটু দ্রুত ডাক দেন তো একটু ওনাদের সাথে একটু কথা বলবো আচ্ছা তো মিঠু ভাই প্রবাসী ভাইদের কিছু বলতে চান যারা প্রবাসী থেকে গরু কেনে প্রবাসী ভাইদেরকে বলতে চাচ্ছি আপনারা গরু কেনার আগে টাকা থাকলেই গরু কিনতে হবে এমন কোনো কথা না গরু কেনার আগে আপনারা বাড়ির থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি গরু কিনে দেবো তোমরা পালতে পারবে কি না যদি বাড়ির থেকে সিদ্ধান্ত দেয় তাহলে গরু কিনবেন আর বাড়ির থেকে সিদ্ধান্ত না দিলে গরু কেনার দরকার নেই আচ্ছা যে ভাই চলে আসে ভাই আসেন আপনার দুধ তো দেখলাম আপনি চলে গেছেন আপনার ওয়াইফও চলে গেছে তো দুধ তো নিজের এমন হয় সম্ভবত দহন করা দেখলে নিজে দুধ দহন করেছি আপনি নিজেই করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত লিটার দুধ হলো সত্য কথা বলবেন মোটামুটি 10 লিটার হয়েছে মোটামুটি 10 লিটার আপনার ওয়াইফ বললো 9.5 লিটার হইলো 10 লিটার 9.5 একই কথা 10 লিটার হাফ কি 9 কেজি হইলো একই কথা এটা 10 কেজি 9 কেজি একই কথা আচ্ছা আচ্ছা আপা দুধ আপনি বলছেন 9.5 লিটার আপনার হাজবেন্ড দহন করছে আমি মাপছি 9.5 লিটার আমার সামনে 9.5 লিটার মাপছে আচ্ছা তবে আপনার হাজবেন্ড 10 লিটার ধরে কিন্তু কিনতেছে মানে যদি নেয় তাহলে 10 লিটার ধরেই তো নেবেন আচ্ছা তো মিঠু ভাই অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য আর দর্শকদের যে আপনার সুযোগ সুবিধা দিচ্ছেন তার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম